বিএম ফিল্মসের প্রযোজনায় প্রদীপ বিশ্বাসের পরিচালনায় অত্যাচার ছবির পোস্টার ও ট্রেলার মুক্তি পেল কলকাতা প্রেস ক্লাবে। ছবিটার নাম অত্যাচার, আপনি পরিচালক, আপনি প্রযোজক, ছবিটার জার্নিটা যদি একটু শেয়ার করেন। আমি ছবিটা মূলত প্রায় 3 বছরের কাছাকাছি, 3 বছর আগে যখন আমার সঙ্গে প্রথম শুভেন্দুর নাম না করলে নয় শুভেন্দু সঞ্জু আমাকে বরুণকের সঙ্গে পরিচয় করিয়ে দেয় এবং তখন আমি বরুণ সম্পর্কে জানতে পারি সে ছবি করতে চায় এবং এই ছবির মূলত গল্প যখন শোনে বরুণ তখন আমাকে বলে দাদা এই ছবিটা এই গল্পটাই আমি করতে চাই এবং তারপর থেকে আমাদের একটা আলাপ আলোচনা এবং কাজ শুরু আর কি। কারণ সত্যি কথা বলতে গেলে এই ছবিটা নারী কেন্দ্রিক, আজকে সমাজে নারীদের তো আপনার প্রতিনিধি দেখতে পাচ্ছেন, সে জায়গায় দাদার মতো নাকি ডিরেক্টর সাহেব প্রদীপ বিশ্বাস যখন আমাকে গল্পটা শোনায়, একটা অনেক দিনই ইচ্ছে ছিল যে একটা বাংলা ছবি করবো, আস্তে আস্তে মানুষ এখন অন্য ছবির দিকে ঝুঁকেছে, তাই সেই সোর্সেই মানুষকে অডিয়েন্সকে একটা ভালো ছবি দেওয়ার জন্য খুঁজছিলাম। তো সেই মুহূর্তে প্রদীপ বিশ্বাস আমাদের ডিরেক্টর একটি ভালো গল্প আমাকে শোনায় এবং গল্পটা শুনেই আমার খুব ভালো লেগেছিলো। তো গল্পটার মধ্যে অনেক কিছু আছে যেগুলো হচ্ছে শেখার জিনিস এবং বাংলা ছবিকে যাতে অনেকটা এগিয়ে নেওয়া যায়, মানে অনেকটা আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সেই অনেক জিনিস আছে ছবিতে। তো গল্পটা শোনার পরে আমার মনে ইচ্ছা হয় যে আমি এই ছবিটাই করবো। চরিত্র অভিনয় করেছেন সঞ্জীব সরকার, অরুণব দত্ত, অভিক ভট্টাচার্য, দেবাশিস গাঙ্গুলি, হিমাদ্রি দাস, হ্যাঁ এছাড়া তো আছে মিলিদত্ত সিনা, তারপরে পিয়ালি ধর, আরও অনেকেই আছে, মৌ, লীনা, তারপরে ঋদ্ধিশ, ময়ূক, আরও তো অনেকেই আছেন। ছবিটা মুক্তি পাচ্ছে মার্চের একদম পুরো মাঝামাঝি, 17-ই পর থেকে আমরা আশা করছি হল পেয়ে যাব এবং রিলিজ করছি। নমস্কার, প্রথম কথা বলি যে আমরা যারা সিনেমার মানুষ সিনেমা নিয়ে আমরা ঘুমোই, আমরা জেগে থাকি, সিনেমাকে নিয়ে নানান রকম স্বপ্ন দেখি, তাদের একটা ব্যাপার কি জানেন তো, প্রতি বছরই আমার মনে হয় যে এই বছরে বাংলার মানুষকে একটা নতুন কিছু উপহার দেব। আর সত্যি কথা বলতে কবির কথা, কবির কথা সূত্র ধরে বলতে হয় যে সত্য যেখানে সুন্দরভাবে প্রকাশ পায় সৃষ্টি তো সেখানেই। অর্থাৎ এই যে সময়, যে সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এখন, এই সময়টার একটা দাবি আছে, এর একটা গলার আওয়াজ আছে, একটা একটা দায় আছে। তো সেইটাকে মাথায় রেখে আমরা একটা ছবির কথা ভেবেছি, সেটা হলো অত্যাচার। এই অত্যাচার ছবিটি বিএম ফিল্মসের, প্রদীপ হচ্ছে ডিরেক্টর, প্রদীপ বিশ্বাস আমার ভাই বন্ধু, আসলে ওর কাছে যখন গল্পটা প্রথম শুনি আমার ভীষণ ভালো লেগেছিল, আমার মনে হয়েছিল যে এই ধরনের গল্প মানুষের ভালো লাগবে, এর মধ্যে এমন একটা বিষয় লুকিয়ে আছে যেটা মানুষের হৃদয়কে টাচ করবে। আমার চরিত্রটি একটি পুলিশ অফিসারের চরিত্র, আসলে পুলিশ বলতেই তো আমাদের মাথার মধ্যে প্রথমে একটা নেগেটিভ ভাবনা আসে, নেগেটিভ ভাবনা বলতে পুলিশ ঘুষখোর, পুলিশ সমাজের ভালো দিকটাকে এগিয়ে নিতে যেতে বাধা দেয়, কিন্তু তা নয়, পুলিশের যে নিজস্ব একটা জীবন আছে, সেও যে একটা পরিবারের মানুষ, দিনান্তে সে যখন বাড়ি ফেরে তার স্ত্রী অপেক্ষা করে, তার সন্তান বুকের উপরে ঝাঁপিয়ে পড়ে, তার মা আছে, বাবা আছে, তারাও অসুস্থ, তারও যে একটা মানবিক দিক আছে, সেও যে সমাজের কোনো একটা দায়িত্ব তার উপরে বর্তায়, সেটা পালন করবার চেষ্টা করে, তার উপরে ওপরওয়ালার প্রেশার থাকে, তারও কষ্ট হয়, হ্যাঁ মানে আর 5টা সাধারণ মানুষের মতো তারও যে একটা জীবন আছে এইটা আমরা ভুলে যাই, তারও মনোকষ্ট হয়। তো সেই জায়গা থেকে এই চরিত্রটি মনে হয় না যে বাংলা ছবির দর্শক এটাকে কিভাবে নেবে, কেন ক্রমশ বাংলা ছবির দর্শক কমে যাচ্ছে, কি বলবেন? বাংলা ছবির দর্শক কমে যাচ্ছে কথাটা আমি খুব একটা সাপোর্ট করি না, এই কারণে আমরা আমাদের অক্ষমতাটাকে প্রথমে স্বীকার করব যে আমরা ভালো ছবি তাদেরকে দেখাতে পারছি না, দিতে পারছি না, তাই তারা বোধহয় মুখ ফিরিয়ে নিচ্ছে। মূল কারণ কি বাংলা ছবির দর্শক কমে যাওয়া? বাংলা ছবির মূল, ছবির দর্শক কমে যাওয়ার মূল কারণ অনেক রকম হতে পারে, অনেক রকম ব্যাখ্যা বিশ্লেষণ আছে তার, কিন্তু আমি বিশ্বাস করি যেটা সেটা হচ্ছে যে ভালো ছবি দেখার জন্য এখনও বাংলার দর্শক প্রস্তুত আছেন, ভালো ছবি যদি ভালোভাবে মেকিং করে যদি দর্শকের সামনে প্রেজেন্ট করা হয় তাহলে এখনও বাংলা ছবি রমরমিয়ে চলবে। তো রিসেন্টলি অনেকগুলো ছবি তো বেশ ভালো ভালো রম বাজার করেছে, তারা রমরমিয়ে চলছে, আমি তো বিশ্বাস করি না সেটা। তো সুতরাং হ্যাঁ, এবার দর্শক কিছুটা ভাগ হয়েছে, তার কারণ আমাদের হাতে মোবাইল এসেছে, এবার মোবাইল আসার ফলে কী হচ্ছে, সারা পৃথিবীর সমস্ত কিছু আমরা আমাদের হাতের মুঠোয় পেয়ে যাচ্ছি,
এবার কি হয়, হাতের মুঠোয় পেয়ে গেলে সবসময় আমরা বিশ্বাস করি কি যে চটজলদি কোনো কিছু একটু দেখে নেব। আমরা তখন হল অবধি যেতে পারি না, আমাদের সেই সময় আমাদের সেই অবকাশ হয় না। কিন্তু আমরা অত্যাচার সেই রকম একটা ছবি আমি বিশ্বাস করব প্রদীপ যেটা বানিয়েছে বিএম ফিল্মসের, আমরা খুব অপটিমিস্টিক জায়গা থেকে ভাবছি যে এই ছবি নিশ্চয়ই একটা আলাদা রকমের প্রশান্তি একটা ভালো লাগা দর্শকদের দেবে। সেইটা নিয়ে নতুন বছরে এটা আমাদের একটা জার্নি। অত্যাচার ছবিতে কী ধরনের চরিত্র তোমাকে আমরা দেখতে পাচ্ছি? নমস্কার, আমি ময়ূক। অত্যাচার ছবিতে একটা প্রতিবাদী ছেলে, মানে যে বিদেশ থেকে গ্রামে এসছে ফিরে, তো সেই চরিত্রে আপনারা দেখতে পাবেন। আর চরিত্রটা সম্পূর্ণ প্রতিবাদী চরিত্র, আর চরিত্রের মধ্যে অনেক রকম প্রেম আছে, ভালোবাসা আছে, তার সঙ্গে অত্যাচার, যে মিনিংটা বুঝতেই পারছেন, মারপিট অ্যাকশন তো একটা থাকবেই। তো বেঙ্গলি ছবিতে দর্শক সত্যি কথা বলতে কমে গেছে, কিন্তু আধুনিক যুগে যে আধুনিক গল্পগুলো, মানে আধুনিক অবস্থায় যেরকম অত্যাচার বা সমাজ ব্যবস্থায় যেসব ত্রুটি বিচ্যুতি হচ্ছে, সেই নিয়েই পুরো গল্পটা, সেই নিয়েই পুরো ছবিটা। তো এখানে আমি একটা লিড চরিত্রই অভিনয় করেছি, বাকিটা দর্শক যদি হলে গিয়ে দেখেন নিশ্চয়ই দেখতে পাবেন। বাকি কাস্টেন ক্রিউ যারা রয়েছেন বা কাস্টের যদি কথা বলি, সঞ্জীব দা রয়েছেন এবং আরও অনেকে রয়েছেন, অরুণাবাদা রয়েছেন, তো বাকিদের সঙ্গে সঞ্জীবদার সাথে কাজ করেছি। সঞ্জীবদা আমার পুলিশ অফিসারের ক্যারেক্টার করছিল আমার সাথে, সঞ্জীবদার সাথে 3 দিন কাজ করলাম। দেবাদা ছিল খুব ভালো অ্যাক্টার, আরও যারা দেবাশিসদা ছিল অনেকেই আছেন, তো খুব ভালো অ্যাক্টিং শিখেছি তাদের থেকে, এক্সপিরিয়েন্স করেছি অ্যাজ এ জুনিয়র, খুব ভালো কাজ হয়েছে। নমস্কার, আমি মৌ। অত্যাচার ছবিতে আমাকে লিড ক্যারেক্টার হিসেবে চন্দ্রিমার ক্যারেক্টারে দেখা যাবে। আচ্ছা, গ্রামে যে সমস্ত বড় লোকরা আছে, আমি শর্টে বলছি, এবার গরিবদের উপরে যে অত্যাচার করে, সেই অত্যাচারটাকে নিয়ে হচ্ছে আমাদের এই ছবি অত্যাচার। তো সেখানে আমি বিভিন্ন পদে পদে আমি অত্যাচারিত হয়েছি, এবং আমার বাবাকে মেরে দিয়েছে, পরে আমার যে ভালোবাসা তাকে মেরে দিয়েছে, তো সেখান থেকে আমি অনেকটা ভেঙে পড়ি একটা সময়। তো তখন আমাদের হিরোর এন্ট্রি হয় এবং সেখান থেকে সে আমাকে আর কি রিকভার করে। একদমই একটা খলো চরিত্র যে এতদিন ধরে করে এসেছি, তাই আবারও করেছি। চরিত্রটা কীরকম খলো চরিত্র সেটা আমি বলবো না, সেটা আমি সমস্তটা দর্শকের উপর ছেড়ে দিলাম, কারণ তারা দেখবেন, তারা জাজ করবেন, কারণ দর্শক আমাদের আলটিমেট ভগবান। আমরা তো পুজো করি, আর যে দেবতার পুজো করি সেই দেবতার নাম হচ্ছে দর্শক। বাকি যে কাস্ট রয়েছে, ডিরেক্টর, নতুন টিম, একটা অন্য ধরনের গল্প, যে গল্পটা বলা, দেখো গল্পটা তো সত্যি একটু অন্য ধরনের, তাই জন্যই আমরা এতগুলো মানুষ এখানে কাজ করতে এসেছি। আর পরিচালক প্রদীপ বিশ্বাস, সে একদমই নতুন নয়, সে বেশ খানিকটাই পুরনো, তো তার কাজের ধরনটাও একটু অন্যরকম, কাজের টেকনিকটাও একটু অন্যরকম। আর টিম মানে সঞ্জীব আছে, দেবাশিস আছে, অভিক আছে, আমি আছি, অনেকে রয়েছে, নতুন নবাগত 2-3 জন তরুণ তুর্কি রয়েছে, তাদের কাজ তো মানুষকে দেখতেই হবে, কারণ এটাই অনেক বড় জায়গা। আর গল্পটার তো একটু টুইস্টিং আছেই, এখনকার সমাজকে মানে মোড়কে মোড়কে ছুঁড়ে দেওয়া হয়েছে প্রশ্ন, সেই প্রশ্নের উত্তরগুলো দর্শকের সামনে তুলে ধরবে অভিনেতা অভিনেত্রীরা, আর সেই প্রশ্নগুলো করার জন্যই এসেছি। প্রথমে জিজ্ঞেস করবো, এই যে রয়েছে পোস্টারে পুলিশের পোশাক পরা, আবার নীল গেঞ্জিটাও দেখা গেছে, সর্বনাশ। অত্যাচার ছবি একটা সামাজিক বার্তা রয়েছে, তার মধ্যে মানুষ অত্যাচারিত হওয়ার কথা আছে, অত্যাচারিতর অত্যাচারের প্রতিবাদের ভাষা হয়তো আছে, হয়তো এই কারণেই বলছি, কারণ পুরো গল্পটা তো আমার ঠিক জানা নেই। আমি আমার চরিত্রের জায়গাটুকু জানি, এবং যতটুকু করতে গিয়ে আমি জেনেছি যে এখানে বিভিন্ন জায়গা থেকে মানুষের প্রতি মানুষের অত্যাচারের কথা, সেটা শারীরিক হোক মানসিক হোক, বলা হয়েছে, সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। বরুণ চক্রবর্তী ছবির প্রযোজক, প্রদীপ বিশ্বাস ছবির পরিচালক, এবং বহু স্বনামধন্য শিল্পীরা আছেন, তার সঙ্গে অনেক নতুন শিল্পীরাও আছেন। আপনারা ছবিটি হলে গিয়ে দেখবেন, এটাই আপনাদের কাছে বিনীত অনুরোধ। দেখুন, আমি জানি না এটা মজাদার কিনা, তবে আমি জীবনে তো মজা করার সুযোগ খুব কম পেয়েছি, জীবনে হাসার সুযোগ খুব কম পেয়েছি। আমি একটু অন্যদিকে তাকিয়ে বলি আর কি, মানে ওই কথাগুলো খুঁজি আর কি, সব চারিদিকে ঘুরে বেড়ায় তো ফটফট করে একটা করে ধরি আর কি, বুঝতে পারবে অডিয়েন্স মানে ভিউয়ার্সরা। সেটা হচ্ছে যে সেই জায়গাটা থেকে ওই আমি আমার জন্য যদি কেউ হাসে, কিংবা 1 সেকেন্ডের জন্য যদি কারোর হাসি পায়, যেখানে এত স্বনামধন্য শিল্পীরা অভিনয় করছেন, সেখানে আমি ঠাই পেয়েছি, এটাই যথেষ্ট।